বাবুরেল খাল। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্মিত বিশাল এক উন্নয়ন প্রকল্প এটি। ফতুল্লার কাশীপুর থেকে শহরের মিনাবাজার পর্যন্ত দখল দূষণে প্রায় বিপন্ন হয়ে যাওয়া খালটি উদ্ধার করে এ প্রকল্পের কাজ হাতে নেয় নাসিক। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলেও এর অধিকাংশ কাজই শেষ। শুরুর দিকে বাবুরেল খালের স্বচ্ছ পানি এবং রাতের বেলায় খালের দুই পারের আলোকসজ্জা দেখে দৃষ্টি ফেরানো কঠিন ছিল। তবে সময় যত যাচ্ছে ততই যেন ফিকে হচ্ছে প্রায় 200 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই খালের সৌন্দর্য। সরজমিনে গিয়ে দেখা যায় পলিথিন, চিপসের প্যাকেট, ককশিট, কোকের বোতল সহ বিভিন্ন আবর্জনায় সয়লাব হয়ে পুরনো রূপে ফিরতে শুরু করেছে বাবুরেল খাল। মাছ চাষ করায় স্বচ্ছ পানি সবুজ রং ধারণ করেছে। এদিকে দুই পাশে সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো স্ট্রিট লাইটগুলো ছেয়ে গেছে ফেস্টুন ও ব্যানারে। একই সাথে খালের পানিতে দেখা গেছে গ্যাস ও পানির ভাসমান পাইপ ও মাছের জন্য ফেলা হিজর গাছের ডাল। স্থানীয়দের ক্ষোভ, অসচেতনতা এবং রক্ষণাবেক্ষণের অভাবে অপরিচ্ছন্ন নর্দমায় পরিণত হতে চলেছে বাবুরেল খাল। স্থানীয় শিক্ষক শহীদ আলম জানান, এতগুলো টাকা দিয়ে সৌন্দর্যের জন্য এই খালটি করা হলো, কিন্তু মানুষ এটাকে নর্দমা বানিয়ে ফেলছে, আর জনপ্রতিনিধিরাও রক্ষণাবেক্ষণে উদাসীন। এটা যদি সবাই সচেতন হয় বা সবাই এগিয়ে আসে যে কেউ খালে ময়লা ফেলবে না বা সবাই একটা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবে না, এখানে আমাদের সবাই সচেতন হতে হবে, সবাই এগিয়ে আসতে হবে, ছোট বড় সবাই সচেতন হতে হবে, তাহলে আমরা খালটাকে সৌন্দর্য এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে পারবো যে এই সৌন্দর্যটারে। স্থানীয় জনপ্রতিনিধিরা যারা আছেন তারা মনে হচ্ছে না এখানে তেমন নজর দিচ্ছেন আর কি, নজর দিলে অপরিষ্কার থাকে না। এদিকে স্থানীয় কাউন্সিলর রিয়াদ হাসান অভিযোগের তীর ছুড়লেন সংরক্ষিত আসনের কাউন্সিলরের দিকে। তিনি জানান, খালটিকে ঘিরে মাছ চাষকে কেন্দ্র করেই এত ময়লা জমছে। ব্যাপারটা হয়েছে, আপনি তো জানেনই যে এটা মাছ চাষের জন্য দিছে এবং এটা সংরক্ষিত আসনের কাউন্সিলর উনি নিছে মাছ চাষের জন্য। সে যদি এখন ময়লা আবর্জনা পরিষ্কার না করে, সে তো নিছিলই মেয়রের কাছ থেকে এটা যাতে ময়লা না পড়ে, কেউ ময়লা না ফেলায় এই ব্যাপারগুলো বইলেই নিছিল। এখন তো দেখা যাইতেছে সে এটা পরিষ্কারও করে না, মাছ চাষ করতেছে, মাছ চাষের নামে টিকিট ছাড়ে, পরে মানুষ মাছই পায় না এটার মধ্যে। আর এই জিনিসটা তো পরিষ্কারের নামে মেয়র দিছিল যে যাতে পরিষ্কার থাকে তাকে মাছ চাষ করার জন্য, সে নিয়ে আসছে, সেই তো করতেছে না জিনিসটা। আমাদের তো পরিষ্কার রাখার দায়িত্ব, জনগণের তো দোষ না, জনগণ তো চাইবে ফালাই সিটি কর্পোরেশনের ট্যাক্স দিয়ে তারাই পরিষ্কার করবো, কিন্তু সে তো এই লেকচার নিয়ে আসছে মাছ চাষের জন্য এবং মেয়রকে কমিটমেন্ট করে নিয়ে আসছে যে এটা পরিষ্কার থাকবে।